আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। সকাল সকাল আমি ব্লগটা শুরু করলাম আপনাদের জন্য। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখুন, ছাদের মধ্যে একটা বাড়ির ছাদে শালিক পাখি বসে আছে, দেখতে কতই ভালো লাগে। পাখিরা কিচিরমিচি করছে, অবশ্যই ভালো লাগলে আমার পাশে থাকুন ভিউয়ার্স। দেখুন মায়ের নয়নতারা ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। পার্পেলটাও ভালো মতো ফুটেছে কয়েকটা, সাদাটা বেশি আছে, কলি অনেক ছিল, কি সুন্দর লাগছে দেখুন। আসুন ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আম্মুর রান্না দেখাই। আম্মু কি কি রান্না করেছে আসুন আপনাদেরকে দেখাই আমাদের লাঞ্চের আইটেমগুলো। কি রান্না করছ? পটল ভাজা। আমি সিদ্ধ করে তারপরে বাগার দিয়েছি, তেলের মধ্যে বাগার দিলাম শুকনো মরিচ দিয়ে। এটা অনেক ভালো লাগে খাবার, এটা আমার নানুর পছন্দের একটা খাবার ছিল, আমার আম্মুর অনেক পছন্দ। হ্যাঁ, এটা পুরো ভাত খাওয়া যায়। আর করেছি চিংড়ি মাছের বড়া, রান্না করে রাখছি। এটা কাঁঠালের বিচি দিয়ে করেছি শুটকি, ওইটা কালকে খাবো। এটা ঢেকে রাখলে পরদিন ভালো লাগে খেতে। ডাটা দিয়ে না? ডাটা দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে আর চেপা শুটকি দিয়ে। আর এখানে আছে কাঁঠালের বিচি দিয়ে, তারপর ডাটা দিয়ে চিংড়ি, ছোট চিংড়ি মাছ। আর এখানে আছে বড়া, চিংড়ি আমি আমি খাবার। ভিউয়ার্স, এখন বাজে দুপুর আড়াইটা, প্রচণ্ড রোদ বাইরে। আমার ভাই গিয়েছে মাদ্রাসায়, এখনও আসেনি, ওর 3টা বাজে ছুটি, দেন আসবে। আমাদের কাজ প্রায় কমপ্লিট, আমি গোসল করে আসলাম, দেন আমও গিয়েছে এখন গোসল করতে। ঘর বাড়ি মুছা কমপ্লিট। ভাই আসলে দুষ্টামি শুরু হতো, এসেও গোসল করবে, দেন আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিব। বাইরে দেখুন ভিউয়ার্স, প্রচণ্ড রোদ, অনেক গরম পড়েছে আজকে। ভিউয়ার্স, আমাদের দুপুরে লাঞ্চের আইটেম তো আপনারা দেখলেনই, হালকা পাতলা করে আমরা লাঞ্চ করলাম কমপ্লিট। তো এখন রাতের সময়, দেখুন আমাদের ডিনার। আম্মু এটা রান্না করেছে মুরগি মাংস তরকারি দিয়ে, আলু আলুর ঝোল, আলু দিয়ে মুরগি মাংস ঝোল, আর বানিয়েছি টক দই দিয়ে। তোমার পাপার আর তোমার পছন্দ না টক দই? টক দই টা ভালো লাগে, টক দই সাদা। এখন সাদা পোলাও রান্না করেছি, দেখো এটা পোলাও হয়ে গেছে। এখন একটু পরে খেয়ে নিবে তোমরা, চালটা বেশি সুবিধা ছিল না, কিন্তু গ্রান আসতেছে, গ্রান ও নেই, কিন্তু চালটা নতুন চাল, এজন্য একটু ই হয়েছে, অনেক সুন্দর স্মেল আর মাদ আসতেছে। এমনি খেতে অনেক টেস্ট হয়েছে, মুখে দিয়েছে হয়ে গিয়েছে, এখন খেতে বসবা। ঘরে যদি ভালো ভালো খাবার তৈরি করে দেই দেই তাহলে তো বাইরে মাঝে মধ্যে ভালো লাগবে। তুমি তো ঘরেই সব কিছু করো। হয়ে গিয়েছে, এখন রাতে ডিনারটা খেয়ে নিব। ভিউয়ার্স, আমার ছেলে মেয়ে আমার হাজবেন্ড খাওয়া দাওয়া করছে, আমি জিজ্ঞেস করি কেমন হয়েছে। রিন্তি তো সাদা পোলাও পছন্দ না, কেমন হয়েছে? কোনো খেয়ে দিইনি গরম, অনেক ভালো হয়েছে, অনেক টেস্ট হয়েছে, নরমাল ভাবে বানাইছি, তাও টেস্ট হয়েছে, অনেক টেস্ট হয়েছে। মিথ্যা বলো না, সত্যি হলো সত্যি। তোমার খাবার এমনি, তোমার খাবার অলওয়েজ মজা লাগে, যাও না। রান কেমন হয়েছে? মজা, সাদা পোলাও দিয়ে মুরগির মাংস ভালো হয়েছে, অনেক ভালো। সালাদ নেই, সালাদটা বানিয়েছি টক দই দিয়ে, টমেটো শসা। এই সালাদ আমার খুব ফেভারিট, তোমার না সবারই ফেভারিট। সালাতে এই তরকারি দিয়ে, এই সালাদ দিয়ে, এই ঝোলের তরকারি দিয়ে, সাদা ভাত দিয়ে অনেক ভালো লাগে। আপনারা খেয়ে দেখবেন ভালো লাগবে, তারপরে কমেন্ট করে আমাকে জানাবেন সত্যিকারে ভালো হয়েছে না খারাপ হয়েছে। সাদা পোলাও যদিও আমার ভালো লাগে না, বাট খেতে ভালোই লাগতেছে, মজা। আমার অলওয়েজ তেহারিটা ভালো লাগে, তেহারিটা ভালো লাগে, অনেক ভালো লাগে, কাচ্ছি বাট মজা লাগতেছে। নিও, আচ্ছা রায়নের তো অনেক পছন্দ, মনে করলাম যে বানায় দেই।
রায়ানে পোলাও মেনি ভালো, আর পোলাও হইলো সব পোলাই ভালো, সব পোলাই ভালো। তারপরে সাদা পোলাও রান্না করছি, ভালো হয়েছে, ঘি দেইনি, নরমাল ভাবে রান্না করছি, এমনি তো গরম, ভালো হয়েছে, ঘি দাও নি, হ্যাঁ হালকা ভাবে রান্না করছি, ভালো হয়েছে। খাও, দুপুরে তো খাইলে, তুমি তো খেলা না, আমি খাবো, আমার গরম লাগতেছে, একটু নিয়ে বাটি মধ্যে নিয়ে খাও, তোমরা খাও, একসাথে বসে পড়তে চাও, তোমরা খাও, রাতে খাই না, তারপর পোলাও দেখে একটু খাই, তোমরা বলতেছো খাইতে, একটু নিয়ে খাও, খাও রায়ন খাও, নিও আনো রিমজি নিস, হ্যাঁ খাওয়া দাওয়া করো তাহলে, অনেক ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে, হ্যাঁ ঝোলটা ইচ্ছা করে পাতলা করে করেছি, এই সাদা পোলাওর সাথে কার কার ভালো লাগে এমন ঝোলের তরকারি আপনারা কমেন্ট করে জানাবেন, অবশ্যই ভালো লাগবে, যারা পছন্দ করে পোলাও তাদের অবশ্যই এই সাদা ঝোলঝোল তরকারিটা দিয়ে ভালো লাগবে, দেখুন আমি ঝোল করে রান্না করেছি, আর এমনি এরকম সালাদ বানিয়েছি, তারপর পোলাও যদি না হয় সাদা ভাত দিয়েও ভালো লাগবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন।